হ্যালো বন্ধুরা আজকে আমাদের অঙ্কে আরও একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি এর আগে তোমরা নিশ্চয়ই গুণের যে ধারণা দিয়েছিলাম সেই গুণের ধারণা দেখে তোমাদের ভালো লেগেছে আশা করছি এই ধরনের জিনিস তোমরা প্র্যাকটিস করেছ বারবার বলছি অঙ্কের টাইপ জানানো যায় অঙ্ক প্র্যাকটিস করে নিজেকে শিখতে হয় কখনোই অঙ্ক কমন ফেলা যায় না আজকে এরকম আরও একটি টপিকস নিয়ে এসেছি তো যারা এই ধরনের অঙ্কগুলো আমাদের সাথে প্র্যাকটিস করতে চাও এই টাইপের অঙ্কগুলো তারা ডিসক্রিপশানে দেওয়ার নম্বর থেকে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো বিভাজ্যতা বা ডিভিসিবিলিটি মানে কোনো একটি সংখ্যা সেই সংখ্যাকে দেখে আমরা চট করে কি করে বলবো খুব সহজে কি করে বলবো সংখ্যাটা এটা দিয়ে ভাগ করা যাবে কি না এবং ভাগ করলে সেখানে কোনো ভাগ শেষ থাকবে না অর্থাৎ পুরোটাই ভাগ ফল পাওয়া যাবে তাহলে এই যে বিভাজ্যতা সেই কোনো একটা সংখ্যাকে কি দিয়ে বিভাজ্য ভাগ করলে পাওয়া যাবে বা ভাগ ফল পাওয়া যাবে কোনো ভাগশেষ থাকবে না তারও কতগুলো নিয়ম নিয়মকানুন রয়েছে আজকে আমরা সেই নিয়ম নিয়মকানুনগুলো ধরে ধরে আলোচনা করব। এবং আজকের ক্লাসটাও কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের কম্পিটিভ পরীক্ষা সিটেট পিটেড পিটেট বা এমনি নর্মাল প্রিমিনারি টেস্ট যে কোনো ধরনের এসএসসি স্টাফ সিলেকশন কমিশন সিজিএল ডাব্লিউ বিপি যে কোনো ধরনের কম্পিটিভ পরীক্ষায় তোমাদের কিন্তু কাজে লাগবে তো কথা না পারিয়ে চলো শুরু করা যাক আজকের বিভাজ্যতা এবং তার নিয়ম প্রথম আমরা যেটা শিখবো সেটা হলো দুই দিয়ে বিভাজ্যতার নিয়ম আমি নিয়মটা একবার বলছি তোমরা সবাই খাতায় নোট করে নাও যদি কোনো একটি সংখ্যার শেষ ডিজিট বা অঙ্কটি জোর সংখ্যা বা শূন্য হয় তাহলে সেই সংখ্যাটা দুই দিয়ে দুই দিয়ে বিভাজ্য হবে বা দুই দিয়ে ভাগ করা যাবে কি বললাম কোনো সংখ্যার সে অঙ্কটি যদি জোর সংখ্যা বা শূন্য হয় তাহলে সেই সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করা যাবে যেমন ধরো একটি সংখ্যা আমি যদি নিই এখানে যে একটি সংখ্যা আমরা লিখলাম এইটটি সিক্স এইটটি সিক্স এর লাস্ট ডিজিট সিক্স এটা একটা জোর সংখ্যা তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করা যাবে ধরো ওয়ান থ্রি এর লাস্ট ডিজিট শূন্য তাহলেও কিন্তু এটাকে দুই দিয়ে ভাগ করা যাবে এরপর আমরা শিখবো তিন দ্বারা ভাগ করার নিয়ম কি। যদি কোনো সংখ্যা তিন দিয়ে বিভাজ্য হয় তোমরা লিখতে থাকো যদি কোনো সংখ্যা তিন দিয়ে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি যে সমস্ত ডিজিট দিয়ে তৈরি যে সমস্ত ডিজিট দিয়ে তৈরি সেই ডিজিটগুলি যোগফল তিন দ্বারা বিভাজ্য হবে যেমন ধরো একটি সংখ্যা আমি লিখলাম ওয়ান টু থ্রি তাহলে এটি কী কী ডিজিট দিয়ে তৈরি একটা হলো ওয়ান একটা হলো টু একটা হলো থ্রি তাহলে এদেরকে আমরা যদি যোগ করি ওয়ান প্লাস টু প্লাস থ্রি সেটা হবে কত সিক্স তাহলে ছয় তিন দ্বারা বিভাজ্য সুতরাং অ্যাজ এ হোল সংখ্যাটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য হবে এরপর আমরা শিখবো চার দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কী কোনটি সংখ্যা চার দ্বারা বিভাজ্য হবে যদি সেই সংখ্যাটির শেষ দুটি অঙ্ক চার দ্বারা বিভাজ্য হয় কোনো একটা সংখ্যা নিলাম ধরো একটি আমি এখানে সংখ্যা নিচ্ছি সেই সংখ্যাটা হলো ফাইভ টু সিক্স ফোর টু এইট এরকম একটা সংখ্যা নিলাম সেই সংখ্যাটার আমার শেষ দুটি অঙ্ক বা ডিজিট দেখতে হবে এখানে শেষ দুটি ডিজিট কি টোয়েন্টি এখন টোয়েন্টি চার দ্বারা বিভাজ্য চার সাথে আঠাশ চার সাথে সাত গুণ করলে টোয়েন্টি এইট পাওয়া যায় সুতরাং অ্যাজ এ হোল এই সংখ্যাটাকে চার দিয়ে ভাগ করা যাবে বা এই সংখ্যাটা চার দিয়ে বিভাজ্য এবার আমরা শিখব পাঁচ দিয়ে বিভাজ্যতার নিয়ম কি। যদি কোনো একটি সংখ্যার শেষ অঙ্কটি পাঁচ হয় অথবা শূন্য হয় তাহলে সংখ্যাটি পাঁচ দিয়ে বিভাজ্য হবে কী বললাম কোনো একটি সংখ্যার শেষ অঙ্কটি বা শেষ ডিজিটটি যদি শূন্য হয় বা পাঁচ হয় তাহলে সংখ্যাটিকে পাঁচ দিয়ে ভাগ করা যাবে যেমন ধরো ওয়ান নাইনটি ফাইভ এর লাস্ট ডিজিট কি ফাইভ তাহলে সংখ্যাটি পাঁচ দিয়ে বিভাজ্য আবার ধরো ওয়ান জিরো জিরো তাহলে এর লাস্ট ডিজিট কি জিরো তাহলে সংখ্যাটা পাঁচ দিয়ে ভাগ করা যাবে তাহলে এই হলো আমাদের পাঁচ দিয়ে ভাগ করার নিয়ম এবার আমরা শিখব যে ছয় দিয়ে ভাগ করার নিয়ম কি। ছয় দিয়ে ভাগ করার নিয়ম হলো যদি কোনো একটি সংখ্যাকে দুই দিয়ে এবং তিন দিয়ে এক ভাগ করা যায় উভয় দিয়েই ভাগ করা যায় তাহলে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে যেমন ধরো একটি সংখ্যা আমি নিলাম সিক্স থ্রি নাইন টু ফোর সংখ্যাটার শেষের চার রয়েছে যেটি হলো একটি জোর সংখ্যা সুতরাং সংখ্যাটি দুই দিয়ে বিভাজ্য এবার যদি এদের ডিজিটগুলোকে আমরা অ্যাড করি যেটা তিন দিয়ে বিভাজ্য কিনা দেখার জন্য তাহলে আমরা পাবো টোয়েন্টি তাহলে এই টোয়েন্টি এই সংখ্যাটিও কিন্তু আমাদের তিন দ্বারা বিভাজ্য সুতরাং এই সংখ্যাটা দুই দিয়েও বিভাজ্য এবং সেই সাথে সাথে তিন দ্বারাও বিভাজ্য তাহলে অ্যাজ এ হোল এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাও কিন্তু ছয় দিয়ে বিভাজ্য কোনো একটি সংখ্যা সাত দিয়ে বিভাজ্য হবে কিনা সেটা দেখার জন্য একটা স্পেসিফিক নিয়ম রয়েছে সেটা আমরা আগে একটু দেখে নিই তারপর নিয়মটা নয় আলোচনা করছি ধরো একটি সংখ্যা রয়েছে টু নাইন সিক্স ওয়ান এই সংখ্যাটা সাত দিয়ে বিভাজ্য কিনা সেটা দেখার জন্য আমরা কি করব। তার শেষের যে অঙ্কটা রয়েছে অর্থাৎ ওয়ান ওয়ানটাকে আমরা দুই দিয়ে গুণ করব। তাহলে ওয়ান বাদ দিয়ে কি পড়ে রইল টু নাইন সিক্স ওয়ানকে আমরা কত দিয়ে গুণ করলাম দুই দিয়ে গুণ করলাম এইবার সেটাকে আমরা বিয়োগ করব। করলে কত পেলাম টু নাইন ফোর এই টু নাইন সেন্স ডিজিট কত টু নাইন সেন্স ডিজিট হচ্ছে ফোর তাহলে এখানে টু নাইন ফোরকে কত দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করব করে বিয়োগ করব বিয়োগ ফল কত টোয়েন্টি ওয়ান এই টোয়েন্টি ওয়ানটা কিন্তু সাত দিয়ে বিভাজ্য সুতরাং এখানে এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটা কিন্তু সাত দিয়ে বিভাজ্য হবে অর্থাৎ সাত দিয়ে যদি বিভাজ্য কিনা দেখতে হয় তাহলে যে কোনো সংখ্যার শেষ অঙ্কটিকে আমরা দুই দিয়ে গুণ করে বাকি যে কটার অঙ্ক থাকবে তার থেকে আমরা বিয়োগ করব এবং এইভাবে বিয়োগ করতে 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 যাব গিয়ে দেখবো যে যে সংখ্যাটা আলটিমেটলি আমরা পাচ্ছি সেটা সাত দিয়ে বিভাজ্য কিনা যদি বিয়োগ করার পর বিয়োগ ফলটি সাত দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও কিন্তু সাত দিয়ে বিভাজ্য অবশ্যই হবে এরপর আমরা দেখব যে সংখ্যাটি আট দিয়ে বিভাজ্য হয় কি না আট দিয়ে বিভাজ্য হতে গেলে সংখ্যাটির শেষ তিনটি যে ডিজিট সেগুলো নিয়ে যে গঠিত সংখ্যা সেটা যদি আট দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও কিন্তু আট দিয়ে বিভাজ্য হবে অর্থাৎ যদি আমরা একটা সংখ্যা নিলাম এটা ওয়ান থ্রি এর লাস্ট তিনটে ডিজিট কত ওয়ান টু জিরো এখন দেখতে হবে যে ওয়ান টু জিরোটা আট দিয়ে বিভাজ্য কিনা যদি এটা আট দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও কিন্তু আট দিয়ে বিভাজ্য হবে এবং এটাকে ভাগ করলে পাওয়া যাবে কত আট দিয়ে যদি আমরা ভাগ করি ওয়ান টোয়েন্টিকে পাবো ফিফটিন সুতরাং এখানে সংখ্যাটাও কিন্তু আট দিয়ে বিভাজ্য হবে তাহলে বুঝতেই পারছো যে এই নিয়মগুলোকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে কত সহজে কোনো একটা সংখ্যা কত দিয়ে বিভাজ্য হবে এটা কিন্তু আমরা বার করতে পারবো এবং এই ধরনের অঙ্ক যে কোনো কম্পিটিভ পরীক্ষায় তুমি যাও না কেন একটা অঙ্ক এই নিয়ে থাকবেই এই টাইপের অঙ্ক একটা থাকবেই সুতরাং এটাকে আমাদের মনে রাখাটা খুবই দরকার এরপর আমরা শিখব কোনো একটি সংখ্যা নয় দিয়ে কিভাবে বিভাজ্য হয় নয় দিয়ে বিভাজ্য হতে গেলে সেই যে সংখ্যাটা নেব সেই সংখ্যাটে ডিজিটগুলো থাকবে যদি সেই ডিজিটগুলো যোগফল নয় দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও কিন্তু নয় দিয়ে বিভাজ্য হবে যেমন ধরো আমি একটা সংখ্যা নিই থ্রি নাইন সিক্স এইট ওয়ান এই যে সংখ্যাটা আছে এটা ডিজিটগুলো যোগ করি থ্রি প্লাস নাইন প্লাস সিক্স প্লাস এইট প্লাস ওয়ান কত হলো নয় বারো ছয় আঠেরো আঠেরো আট ছাব্বিশ একে সাতাশ তাহলে এর যে ডিজিট আছে সেই ডিজিট যোগফল কিন্তু নয় দিয়ে বিভাজ্য সুতরাং এই সংখ্যাটা অ্যাজ এ হোল এটাকে কিন্তু নয় দিয়ে আমরা ভাগ করতে পারব এবার একটি সংখ্যা নেব সেই সংখ্যাটি এগারো দিয়ে বিভাজ্য কিনা সেটা আমরা আলোচনা করব তো এগারো দিয়ে বিভাজ্য কিনা আলোচনা করতে গেলে আমাদের আগে সেই সংখ্যাটার মধ্যে জোর স্থানে কী কে রয়েছে জোর স্থানে কে কে রয়েছে সেটা আমাদের একটু জানতে হবে যেমন এই সংখ্যাটার ক্ষেত্রে আমরা যদি বীজ স্থানে কে কে আছে সেটা আমরা একটু দেখি এখানে বীজ স্থানে কে কে রয়েছে এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটার ক্ষেত্রে আমরা বীজ স্থানে কে কে থাকবে সেটা আমরা একটু দেখবো এখানে বীজ স্থানে কে রয়েছে প্রথম থেকে যদি শুরু করি দুই তারপরে কে রয়েছে ছয় ছয়ের পরে কে রয়েছে চার তাহলে দুই ছয় চার তারপরে কে রয়েছে তিন তাহলে আমরা এটাকে যদি যোগ করি চার তিনে সাত ছয় তেরো দিয়ে পনেরো এবার আমরা কী পাবো জোর স্থানে কে রয়েছে সেটা আমরা দেখব জোর স্থানে কে রয়েছে আট যোগ পাঁচ যোগ দুই এদের যোগফল কত পনেরো এইবার এই বীজ স্থানীয় অঙ্ক এবং জোর অঙ্কগুলো যেগুলো থাকবে তাদের যে যোগফলটা আমরা পেলাম এক্ষেত্রে উভয় ক্ষেত্রে আমরা পনেরো পেলাম তাদেরকে আমরা কি করব বিয়োগ করব অর্থাৎ বীজস্থানীয় অঙ্কগুলোর যোগফল মাইনাস জোর স্থানীয় অঙ্কগুলোর যোগফল সেটা এখানে কত জিরো এই বীজস্থানীয় অঙ্কগুলোর যোগফল এবং জোর স্থানীয় অঙ্কগুলোর যোগফল সেটা যদি আমাদের জিরো হয় বা যদি সেই বিয়োগ ফলটা আলটিমেটলি যে বিয়োগ ফলটা সেখানে যেটা পাবো সেটা যদি এগারো দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও কিন্তু এগারো দিয়ে বিভাজ্য সুতরাং এখানে এত বড় সংখ্যাটা সেটাকে আমরা এগারো দিয়ে বিভাজ্য করতে পারবো তার নিয়মটা হচ্ছে প্রথমে সংখ্যাটার মধ্যে বীজস্থানীয় যে অঙ্কগুলো যে ডিজিটগুলো রয়েছে বিজস্থানে সেই ডিজিটগুলোকে আমরা এখানে যোগ করব তার যোগফল বার করব জোর যে ডিজিটগুলো রয়েছে সেগুলোকে যোগ করব, যোগ করে তার যোগফল বের করব করে বিজয় স্থানীয় অঙ্কগুলোর যোগফল থেকে জোর স্থানীয় অঙ্কগুলোর যোগফল বিয়োগ করবো এই বিয়োগ ফলটা যদি শূন্য অথবা এগারো দিয়ে বিভাজ্য কোনো সংখ্যা হয় তাহলে পুরো সংখ্যাটা অ্যাজ এ হোল সেটাও কিন্তু এগারো দিয়ে বিভাজ্য হবে এরপর আমরা দেখব বারো দিয়ে বিভাজ্যতার নিয়মটা কি। আমরা জানি বারো মানে হচ্ছে কত সব থেকে সহজে লেখা যায় থ্রি ইন্টু ফোর তাহলে কোনো একটি সংখ্যা যদি তিন এবং চার উভয় দিয়েই বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা বারো দিয়ে বিভাজ্য হবে তো আমরা যে সংখ্যাটা লিখেছি উপরে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন টু এই সংখ্যাটা বারো দিয়ে বিভাজ্য কিনা দেখব এর আগে আমরা অলরেডি সংখ্যাগুলো চার দিয়ে বিভাজ্য হয় কিনা সেটা দেখেছি কিভাবে হয় তিন দিয়ে বিভাজ্য হয় কিনা সেটা দেখেছি আগে আমরা দেখি এই সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য কিনা তিন দিয়ে বিভাজ্য হতে গেলে এই সংখ্যাটার যে ডিজিটগুলো রয়েছে সেগুলোকে আমরা এখানে যোগ করব যদি যোগ করে যোগফলটা ফলটা তিন দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য এখানে কত হচ্ছে চার পাঁচ নয় 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 আঠেরো কুড়ি সাতাশ অর্থাৎ এর ডিজিটগুলো যোগ ফল হচ্ছে সাতাশ যেটা তিন দিয়ে বিভাজ্য এবার আমরা দেখি এটা চার দিয়ে বিভাজ্য কিনা চার দিয়ে বিভাজ্যতা নিয়ম লাস্ট দুটো ডিজিট এখানে আছে কত নাইনটি এই ডিজিটটা চার দিয়ে বিভাজ্য কিনা নাম দেখতে হবে এবং দেখা যায় নাইনটি টুকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই টোয়েন্টি থ্রি অর্থাৎ এ লাস্ট দুটো ডিজিট নাইনটি টু এটাও কিন্তু চার দিয়ে বিভাজ্য সুতরাং অ্যাজ এ হোল সংখ্যাটা কিন্তু বারো দিয়ে বিভাজ্য হবে এবার আমরা দেখব এই যে সংখ্যাটা লেখা রয়েছে টু ফোর ওয়ান সিক্স সেভেন এই সংখ্যাটা তেরো দিয়ে বিভাজ্য কিনা তেরো দিয়ে বিভাজ্য হতে গেলে যেটা করতে হবে সেটা হলো আমরা এখান থেকে লাস্ট ডিজিট দেখব কত সাত তাহলে সেই সাতকে আমরা চার দিয়ে গুণ করব। করে তার আগের সংখ্যা ছয়ের সাথে অ্যাড করব করলে কত হলো থার্টি ফোর এইবার এই থার্টি ফোরের লাস্ট ডিজিটকে ফোর সেই ফোরের সাথে আমরা ফোর গুণ করব করে তার আগে কত তিন তিন অ্যাড করবো ছয়ের আগে কত ছিল ওয়ান সেটা অ্যাড করব সেটা করলে আমরা এখানে কত পাব এখানে পাবো টোয়েন্টি এবার টোয়েন্টি লাস্ট ডিজিটকে জিরো চার দিয়ে গুণ প্লাস টু প্লাস তার একের আগে কত ছিল এখানে ফোর সেইটা পেলে আমরা কত সেটা আমরা পেলাম সিক্স এবার সিক্সের একটাই সংখ্যা তার মানে এখানে আমরা সিক্স ইন্টু ফোর প্লাস আমাদের চার আগে কত আছে দুই তাহলে সেটা হলো কত টোয়েন্টি সিক্স তাহলে এই টোয়েন্টি সিক্সটা কিন্তু তেরো দিয়ে বিভাজ্য সুতরাং অ্যাজ এ হোল সংখ্যাটাও কিন্তু তেরো দিয়ে বিভাজ্য অর্থাৎ আমরা লাস্ট ডিজিটকে চার দিয়ে গুণ করব করে তার আগের ডিজিটকে যোগ করব করে যে গুণফল হবে সেই গুণফলের লাস্ট ডিজিটকে আবার চার দিয়ে গুণ গুণফলের আগের ডিজিটকে তার সাথে যোগ এবং তার আগের যে মেন যে সংখ্যাটা ছিল তার আগের সংখ্যা বা আগের ডিজিটগুলোকে এইভাবে আমরা অ্যাড করতে 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 যাব এই অ্যাড করতে করতে গিয়ে শেষে গিয়ে যদি দেখি যে গুণফল বা গুণের পর যে যোগফল বেরোচ্ছে সেটা তেরো দিয়ে বিভাজ্য তাহলে সংখ্যাটাও কিন্তু তেরো দিয়ে বিভাজ্য হবে তো আমি আরেকটা বড় সংখ্যা দিয়ে এটাকে আরেকবার তোমাদের করে দেখাচ্ছি ধরা যাক এখানে একটা সংখ্যা রয়েছে সিক্স নাইন ফোর ফোর এইট জিরো এইট এর লাস্ট ডিজিট হচ্ছে এইট এইটকে আমরা কত দিয়ে গুণ করব চার দিয়ে গুণ করব। করে তার আগের সংখ্যা শূন্যর সঙ্গে যোগ করব করলে কত হলো থার্টি টু থার্টি টুর লাস্টে কত আছে টু তার সাথে চার যোগ তার সাথে থার্টি টু তিন যোগ এবং এই শূন্যর আগে আছে আট যোগ তাহলে এখানে করলে কত পাওয়া যাবে নাইনটিন নাইনটিনের লাস্টে কত রয়েছে নয় চার যোগ নাইনটিনের ওয়ান যোগ এরপর এর সঙ্গে চার যোগ এটা করলে কত পাওয়া যাবে ফর্টি ওয়ান এই ফরটি ওয়ানের সঙ্গে ফর্টি ওয়ানের লাস্ট ডিজিট কত ওয়ান ইন্টু ফোর প্লাস ফোর প্লাস এখান থেকে আর একটা চার ফোর এটা করলে কত পাওয়া যাবে এটা করলে পাওয়া যাবে তোমার টুয়েলভ টুয়েলভের লাস্ট ডিজিট দুই দুইয়ের সাথে চার প্লাস ওয়ান প্লাস এখান থেকে আসবে কত নাইন এটা করলে পাওয়া যাবে কত এইটিন এইটিনের লাস্ট ডিজিট আট তার সাথে চার যোগ ছয় সরি এইটিনের প্রথমে ওয়ান যোগ করতে হবে তারপরে আসবে ছয় এটা করলে কত আসবে বত্রিশ থেকে উনচল্লিশ থার্টি নাইন এবং এই থার্টি নাইনটা কিন্তু তেরো দিয়ে বিভাজ্য সুতরাং অ্যাজ এ হোল এই সংখ্যাটাও কিন্তু তেরো দিয়ে বিভাজ্য হবে আশা করি তোমরা বুঝতে পারছো কোনো একটা সংখ্যা তেরো দিয়ে বিভাজ্য হতে গেলে কীভাবে করতে হয় সেটা তোমরা বাড়িতে আরও কয়েকটা সংখ্যা নিয়ে এইভাবে প্র্যাকটিস করো করে দেখো সেগুলো তেরো দিয়ে বিভাজ্য কিনা তাহলে এই নিয়ম যেটা শেখালাম সেটা কিন্তু তোমাদের সুবিধা হবে এবং আবারও বলছি অঙ্ক কিন্তু প্র্যাকটিসের জিনিস এটা এরকমভাবে একবার দেখে একবার শুনে বুঝে গিয়ে সব শিখে ফেললাম সেটা কিন্তু নয় এটাকে বাড়িতে বারবার প্র্যাকটিস করতে হবে এবং এই প্র্যাকটিস যদি তোমরা বাড়িতে করতে না পারো তাহলে ডেসক্রিপশানে যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করো আমাদের প্র্যাকটিসের গ্রুপ রয়েছে সেখানে তোমরা প্র্যাকটিস করতেই পারবে এবং আশা করি এই নিয়মগুলো শেখার পর তোমাদের অঙ্কের প্রতি যে ভয় ছিল সেটা আস্তে আস্তে কেটে যাবে এবার আমরা শিখবো চৌদ্দো দিয়ে কীভাবে বিভাজ্য হয় আমরা জানি ফরটিন ইকুয়ালস টু টু ইন্টু সেভেন তার মানে যে সংখ্যার লাস্ট ডিজিটটা বা লাস্ট সংখ্যা অঙ্কটা হবে শূন্য অথবা জোর সংখ্যা এবং যে সংখ্যাটা সাত দিয়ে বিভাজ্য হবে সেটা কিন্তু চোদ্দো দিয়ে বিভাজ্য ধরো ওয়ান নাইনটি সিক্স এর লাস্ট ডিজিট জোর সংখ্যা দুই দিয়ে বিভাজ্য এখন আমরা জানি যে সাত দিয়ে বিভাজ্য যদি হতে হয় তাহলে আমরা তার কী নিয়ম বা তার যে নিয়মাবলী সেটা আমরা শিখেছিলাম তো সাত দিয়ে বিভাজ্য হতে গেলে আমরা দেখব যে ওয়ান নাইনটি সিক্স সংখ্যাটা সাত দিয়ে বিভাজ্য কিনা তাহলে এর ক্ষেত্রে উনিশ মাইনাস সিক্স ইন্টু টু সেভেন তাহলে এটা সাত দিয়ে বিভাজ্য সুতরাং অ্যাজ এ হোল সংখ্যাটা কিন্তু চোদ্দো দিয়ে বিভাজ্য এরপর দেখব পনেরো দিয়ে বিভাজ্যতার নিয়ম কি। পনেরো মানে কত পনেরো মানে হচ্ছে থ্রি ইন্টু ফাইভ তাহলে কোনো একটি সংখ্যা যদি তিন দিয়ে বিভাজ্য হয় এবং পাঁচ দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা পনেরো দিয়ে বিভাজ্য সেটা হচ্ছে ধরো টু টু ফাইভ তার লাস্ট ডিজিট হচ্ছে ফাইভ তাহলে এটা পাঁচ দিয়ে বিভাজ্য এর অঙ্কগুলোকে যদি আমরা ডিজিটগুলোকে অ্যাড করি সেটা নাইন যেটা তিন দিয়ে বিভাজ্য সুতরাং অ্যাজ এ হোল টু টু ফাইভ এই সংখ্যাটা পনেরো দিয়েও কিন্তু বিভাজ্য এবার আমরা একটু সতেরো দিয়ে বিভাজ্য কি না সেটা একটু দেখে নিই বা কীভাবে করতে হয় সেটা আমরা একটু শিখে নিই ধরো একটা সংখ্যা আছে নাইন ফাইভ সেভেন ফাইভ জিরো এইট এখন এই সংখ্যাটা আমাদের সতেরো দিয়ে বিভাজ্য হবে কিনা সেটা আমরা একটু শিখবো তো এই সংখ্যাটার শেষ যে ডিজিট রয়েছে সেটা হলো আট আটকে আমরা পাঁচ দিয়ে গুণ করব। গুণ করার পর বাকি এখান থেকে যে সংখ্যাটা রইল আট ছাড়া অর্থাৎ নাইন ফাইভ সেভেন ফাইভ জিরো মাইনাস এইট ফাইভ এটা করলে নাইন ফাইভ সেভেন ফোর জিরো আসবে এইবার সরি ফোর না এটা ওয়ান জিরো হবে বিয়োগ করলে এটা ওয়ান জিরো হবে সরি এই যে বিয়োগ ফলটা হলো সেই বিয়োগ ফলের লাস্ট ডিজিট হচ্ছে জিরো এটা বাদ দিলে থাকে নাইন ফাইভ সেভেন হবে নাইন ফাইভ সেভেন এর লাস্ট ডিজিট ওয়ান তাহলে নাইন ফাইভ সেভেন মাইনাস ওয়ান ইন্টু ফাইভ এটা করলে নাইন ফাইভ টু এর লাস্ট ডিজিট টু তাহলে এটা বাদ দিলে নাইনটি ফাইভ মাইনাস কত হবে টু ইন্টু ফাইভ হবে কত এইটটি ফাইভ এবার আমরা জানি এইটটি ফাইভ কিন্তু সতেরো দিয়ে বিভাজ্য সুতরাং অ্যাজ এ হোল এই সংখ্যাটা সতেরো দিয়ে বিভাজ্য অর্থাৎ সতেরো দিয়ে বিভাজ্য হতে গেলে তার লাস্ট যে সংখ্যা থাকবে তাকে আমরা পাঁচ দিয়ে গুণ করব করে ওই সংখ্যাটা ওই ডিজিটটা বাদ দিয়ে বাকি যে ডিজিটগুলো থাকবে সেগুলো দিয়ে একটা সংখ্যা গঠন করব এবং তার থেকে সেটাকে বিয়োগ করবো যেমন এখানে হলো লাস্ট ডিজিটকে পাঁচ দিয়ে আমরা গুণ করলাম করে সেটা বাদ দিয়ে যে ডিজিটগুলো ছিল সেগুলো দিয়ে একটা সংখ্যা তৈরি করলাম করে সেখান থেকে বিয়োগ করলাম যে বিয়োগ ফলটা হলো সেই বিয়োগ ফলটার ক্ষেত্রে ওই একই অপারেশান প্রয়োগ করব এবং প্রয়োগ করতে করতে শেষ পর্যন্ত সেটা দাঁড়াবে দেখব যে সেটা আমাদের সতেরো দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা যদি হয়ে যায় তাহলে পুরো সংখ্যাটাও কিন্তু সতেরো দিয়ে বিভাজ্য হবে তাহলে বন্ধুরা ভিউয়ার্স তোমরা বুঝতেই পারছো জিনিসটা কতটা ইন্টারেস্টিং আশা করি তোমরা আর অঙ্ক দেখে ভয় পাবে না এবার আমরা আসি আঠেরো দিয়ে বিভাজ্য হবে কি না আমরা জানি আঠেরো সমান টু ইন্টু নাইন তাহলে কোনো একটি সংখ্যার শেষ অঙ্ক যদি জোর সংখ্যা বা শূন্য হয় এবং সংখ্যাটা যদি নয় দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা আঠেরো দিয়ে বিভাজ্য হবে যেমন ধরা যাক নাইন টু সিক্স ফাইভ সিক্স এইট এই সংখ্যাটা লাস্ট ডিজিট এইট সুতরাং সংখ্যাটা জোর সংখ্যা সুতরাং সংখ্যাটি দুই দিয়ে বিভাজ্য এবার এর অঙ্কগুলোকে আমরা যোগ করি নয় দু এগারো ছয় সতেরো পাঁচে বাইশ ছয়ে আটাশ আর আটে থার্টি সিক্স ছত্রিশ যেটা নয় দিয়ে বিভাজ্য তাহলে অ্যাজ এ হোল এই সংখ্যাটাও কিন্তু আমরা আঠেরো দিয়ে বিভাজ্য হবে আমরা আমাদের ভিডিওর শেষ পর্যায়ে এসে গেছি ভিডিওটা অনেকক্ষণ দীর্ঘায়িত হয়েছে কারণ সবগুলো নিয়ম তার এক্সপ্লানেশান তার উদাহরণ আমাকে বলতে হয়েছে এবং আশা করি এই ভিডিওটা তোমরা দেখে আনন্দ পেয়েছো মজা পেয়েছো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না এবং যদি এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করতে যাও তাহলে ডেসক্রিপশনে দেওয়ার নম্বর অবশ্যই কিন্তু নিজের নাম হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে আমরা এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করব। এরপর আমরা শিখব উনিশ দিয়ে কোনো একটি সংখ্যা বিভাজ্য হয় কি না একটা সংখ্যা আমরা নিই ওয়ান ফোর নাইন টু সিক্স ফোর এই যে সংখ্যাটা হলো তো এই সংখ্যাটার ক্ষেত্রে আমাদের লাস্ট ডিজিট কোনটা দেখতে হবে ফোর সেই ফোরকে আমরা কত দিয়ে গুণ করবো দুই করে তার আগের সংখ্যার সঙ্গে যোগ করলে কত হবে চোদ্দ চোদ্দোর লাস্ট ডিজিট কত চার তাকে কত দিয়ে গুণ দুই তার আগে কত ছিল ওয়ান ছয়ের আগে কত ছিল দুই কত হল এগারো এগারো লাস্ট ডিজিট ওয়ান দুই তার সাথে এক যোগ এর আগে কত ছিল নয় এটা যোগ করলে কত পাবো টুয়েলভ টুয়েলভের লাস্ট ডিজিট দুই তার সাথে দুই গুণ তার আগে এক গুণ নয়ের আগে ছিল চার তাহলে এটা হবে কত নয় নয় তাকে দুই গুণ প্লাস তার আগে কত ছিল চারের আগে এখানে ছিল ওয়ান এটা হলো কত উনিশ তাহলে আলটিমেটলি যে সংখ্যাটা আমরা পেলাম সেই সংখ্যাটা কিন্তু উনিশ দিয়ে বিভাজ্য সুতরাং অ্যাজ এ হোল সংখ্যাটাও কিন্তু উনিশ দিয়ে বিভাজ্য হবে অর্থাৎ নিয়ম হলো লাস্ট ডিজিট নেওয়া তাকে দুই দিয়ে গুণ করো তার আগের সংখ্যায় যোগ করো যে গুণ ফল এলো তার লাস্ট ডিজিট নাও তাকে দুই দিয়ে গুণ করো তার আগের সংখ্যা যোগ করো এবং মেন সংখ্যার আগের সংখ্যাটা যোগ করো আগে যেটা ছয় ছিল মানে ছয় দিয়ে যোগ করা হয়েছিল তার আগের সংখ্যাটাকে যোগ করো এইভাবে পরপর পরপর শেষ ডিজিটটাকে দুই দিয়ে গুণ করে আগের সংখ্যাগুলোকে যোগ করতে 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 যাও গিয়ে শেষ পর্যন্ত যেটা দাঁড়াবে সেটা যদি উনিশ দিয়ে বিভাজ্য হয় তাহলে অ্যাজ এ হোল সংখ্যাটা কিন্তু উনিশ দিয়ে বিভাজ্য হবে সুতরাং আমরা বিভিন্ন সংখ্যাকে বিভিন্ন সংখ্যা দিয়ে কিভাবে ভাগ করা যায় তার সহজ পদ্ধতি আমরা শিখলাম এবং এই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করে অনেক ধরনের অঙ্ক কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসে সুতরাং তোমরা এটা খুব মনোযোগ সহকারে দেখে তোমরা বাড়িতে বিভিন্ন ধরনের সংখ্যা নিয়ে দেখবে সেটা কোন কোন সংখ্যা দিয়ে বিভাজ্য হচ্ছে